ভেষজ চিকিৎসা ও বনায়ন বিষয়ক উদ্ভিদ জীবন অনুষ্ঠানে। টিস্যু কালচার এই সেন্টারটিতে বিভিন্ন জাতের কলা, লিলিয়াম, সোমরাজ এবং জারবেরা ফুলের চারা উৎপাদনে গবেষণা চলছে। বিশেষভাবে বর্তমানে এখানে ঔষধি গুণ সমৃদ্ধ অগ্নিশ্বর কলা অর্থাৎ লাল কলা এবং G9 অর্থাৎ গ্রান্ড 9 কলার চারা টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন কাজ সফলভাবে এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন রোগমুক্ত টেকসই চারা উৎপাদন করে দেশব্যাপী কৃষকের মাঝে স্বল্প মূল্যে পৌঁছে দেয়া সম্ভব। দর্শক, এ পর্যায়ে আমি কথা বলবো টিস্যু কালচার সেন্টারের একজন গবেষণা কর্মীর সঙ্গে। আপনি এখানে কি করলেন, এই বিষয়টি আমাদের দর্শকদের জন্য একটু সহজ করে খুলে বলুন। আমরা এখানে G9 ব্যানানা কলা গাছের, আমরা এটা বলা হয় সাবকালচার করা। আমাদের যখন এই গাছটাকে আমরা যখন এটাকে ক্যালাস কালচার করেছি, যখন ক্যালাসটা হওয়ার পর যখন অনেকগুলো মাল্টিপল শুট এখানে হয়েছে, সেই শুটগুলোকে আমরা পরবর্তী ধাপে আমাদের শিকড় গজানোর জন্য যেটাকে আমরা বলি রুটিং মিডিয়াতে আমরা এটাকে ট্রান্সফার করে দিয়েছি। অর্থাৎ এখান থেকে এখন এটাকে রুট জেনারেট করবে এবং এটাকে আমরা ফিল্ডে আমরা ট্রান্সফার করতে পারবো আর কি। এটা সাধারণত বিলুপ্ত প্রায় উদ্ভিদের ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা আপাতত শুধুমাত্র বিলুপ্ত প্রায় উদ্ভিদ হিসেবে আমরা অগ্নিস্বর কলার করছি, অর্থাৎ রেড ব্যানানা ইংরেজিতে বলে, সেই অগ্নিস্বরে আমরা করছি। আর জিনেন কলাটা হচ্ছে বাণিজ্যিকভাবে বাংলাদেশ এবং আশপাশে ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এগুলোতে খুবই বাণিজ্যিকভাবে এই কলাটা এখন চাষাবাদ হচ্ছে এবং এটা খুবই কমার্শিয়ালি বেনিফিটেড, যে কারণে আমরা এটাকেও আমরা এখানে বাংলাদেশে অন্যান্য যারা কমার্শিয়াল ল্যাবগুলো আছে তাদের পাশাপাশি আমরা এটাকে শুরু করেছি। এখানে যে আপনি একটা মিডিয়াতে আপনি স্থাপন করলেন, এরপরে আপনি এটা কি গ্রোথ চেম্বারে নিয়ে আপনি রাখবেন? এটা এখানে এটা গ্রোথ চেম্বার ছিল, গ্রোথ চেম্বার থেকে নিয়ে এসে আমরা এখানে কাজ করলাম, এটাকে আবার আমরা গ্রোথ চেম্বারে রাখবো। সেখানে অলমোস্ট হচ্ছে 2 weeks অথবা 3 weeks থাকার পরে দেন হচ্ছে এটা থেকে শিকড় করা শুরু হয়ে যাবে। আচ্ছা, এটা সাধারণত 10 দিনের মধ্যে শিকড়টা চলে আসে। তাহলে চলুন আমরা একটু গ্রোথ চেম্বারে গিয়ে দেখি যে ওখানে আপনি কীভাবে কাজটা করছেন। এখানে আপনার গ্রোথ চেম্বার, আপনি এটা হচ্ছে আমাদের গ্রোথ চেম্বার। এখানে আমাদের মূলত আমাদের এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের G9 ব্যানানার। এটা আমরা শুরু করেছি একটা কলা গাছ থেকে। এখন আমাদের অলমোস্ট এখানে প্রায় 3000 কলা গাছ আমাদের এখানে আছে এবং অলরেডি আমরা 100 মতো কলা গাছ আমরা এই যেটা রুটিং বলে আমরা যেটা বললাম আপনাকে যে এই যে কাজটা করলাম যেটা আমরা রুটিং মিডিয়া ট্রান্সফার করা, এটা তো আপনি এই মুহূর্তে করলেন, কিন্তু এটাতে আমরা কোনো রুট বা শেকড় দেখা পাচ্ছি না, কিন্তু এটাতে শেকড় দেখা যাচ্ছে। শেকড় চলে অলরেডি দেখেন, এটা 8 তারিখে ছিল, অলমোস্ট হচ্ছে 15-20 দিনের মধ্যেই এটা কি শেকড় চলে আসে এবং এটা আরও ছোটো ছিল এই পাশে, এটা দেখেন এটা এবং এটা কিন্তু মাসালা যথেষ্ট ভালো শেকড় এবং ভালো গ্রোথটাও ডেভেলপমেন্ট হয়েছে আর কি, অনেকগুলো শেকড়। এখন এটাকে আমরা বাইরে আমরা হার্ডেনিং জন্য দিতে পারবো, যেখানে হচ্ছে স্বাভাবিক পরিবেশে এটা বড় হতে পারে। অগ্নিশ্বর কলা আমাদের দেশে এখন খুব একটা চোখে পড়ে না। উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এই কলায় নানাবিধ ঔষধি গুণাগুণ আছে, একই সাথে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর চারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে প্রান্তিক চাষি এর চাষাবাদের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি শারীরিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লাল কলায় চর্বি তুলনামূলক কম থাকে এবং এতে বিদ্যমান ফাইবার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রাতকানা প্রতিরোধ সহ লাল কলায় উপস্থিত রঞ্জক পদার্থ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এই কলায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং হজম শক্তি বৃদ্ধি করে। দর্শক, এ পর্যায়ে কথা বলবো বিশিষ্ট হার্বাল বিশেষজ্ঞ ডাক্তার আলমগির মতির সঙ্গে। টিস্যু কালচার ল্যাবে আমরা দেখতে পেলাম বেশ কয়েকটি বিলুপ্ত প্রায় গাছের টিস্যু কালচার করা হচ্ছে, তো কী ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আপনি এই কাজটি শুরু করেছেন? যেই জিনিসগুলোর ঔষধি গুণ এগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই বিলুপ্তকে রক্ষা করার জন্য আমরা গাছের পাতা দিয়ে কোটি কোটি গাছ বানিয়ে ফেলতে পারি। যেরকম ধরেন অগ্নিশ্বর কলা আমরা করার জন্য পরিকল্পনা নিচ্ছি, একমাত্র কারণ যে অগ্নিশ্বর কলা এত মজা খাইতে আর এত উপকারী যে এখন আর অগ্নিশ্বর কলা আমরা পাই না, তো এই জিনিসটা আমরা করব। কলা হলো সকালবেলা আপনি 9টার আগে যদি একটা কলা খান সেটা আপনার জন্য হীরা, কেন আপনি যে কলাটা খাচ্ছেন আপনার গলা দিয়ে কলাটা যাচ্ছে, এই কলার কাজ হলো কি জানেন, ও আপনার সম্পূর্ণ খাবারটা আপনার বৃহদন্ত হলো আপনার 5 ফিট, ক্ষুদ্রন্ত 16 ফিট, এই 21 ফিট নাড়িটাকে সে ওয়াশ করার ক্ষমতা রাখে, ও আপনাকে রেকটাম পর্যন্ত খাবারটা পৌঁছে দিবে, ওর কিন্তু হাত পাও নাই,
ওর আছে কি জানেন, ওনার গুণ। তো এই গুণের কলা প্রতিদিন সকালে একটি মানুষের একটি কলা একটি সিদ্ধ ডিম খাওয়া উচিত। এই যে চারাগুলো উৎপাদন করছেন, তো এই চারাগুলো আপনি কোথায় লাগাবেন বা এই চারাগুলো নিয়ে আপনার কী ধরনের পরিকল্পনা রয়েছে? আমি লাগাইলে হয়তো 5,000, 6,000, 10,000, 20,000, 15,000 লাগাবো। আমাকে সারা বাংলাদেশের যারা টিপি করে নার্সারি করে তাদের সাথে আমার কথা হয়েছে। আমরা 50 কোটি করার পরিকল্পনা নিয়েছি এই অগ্নিশ্বর কলা। দর্শক, নয়নতারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ। এই নয়নতারার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। দর্শক, চলুন আমরা এই নয়নতারা গাছের একটি সাধারণ পরিচিতি এবং এর কী ধরনের গুণাগুণ রয়েছে জেনে নিব। কীটপতঙ্গ এবং বোলতার দংশনে নয়নতারার পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। কৃমিনাশক হিসেবে নয়নতারা পাতার রস আধা চামচ পরিমাণ দিনে 2 বার সেবন করলে 2 থেকে 3 দিনের মধ্যেই উপকার পাওয়া যায়। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং ভেষজ চিকিৎসার উন্নয়ন ও বিকাশের জন্য পর্যাপ্ত উদ্ভিদ লতাগুল্ম অপরিহার্য। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে উদ্ভিদ রোপণ, সংরক্ষণ এবং সম্প্রসারণে। আর এর মাধ্যমেই আমরা গড়ে তুলতে পারবো আমাদের আগামী প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধ, সবুজ সোনার বাংলা। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি উদ্ভিদ ও জীবন অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন।